বিক্ষোভে ফুঁসে উঠেছে ইসরায়েল। দেশটির রাজধানী তেল আবিবের রাস্তায় নেমে এসেছে হাজার হাজার মানুষ। স্মরণকালে সবচেয়ে বড় কোনো বিক্ষোভের মুখে পড়েছে নেতানিয়াহু সরকার, ফলে এবার নিজের ঘর সামলাতেই গলদঘর্ম অবস্থা নেতানিয়াহু সরকারের। তেল আবিব ছাড়াও জেরুজালেম ও কার্মিয়েলেও চলছে তুমুল বিক্ষোভ। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের বিতর্কিত বিচার ব্যবস্থা সংস্কার প্রস্তাবের বিরুদ্ধে টানা নয় সপ্তাহ ধরে চলা বিক্ষোভে শনিবার নতুন মোড় দিল তেল আবিবের জনগণ, ফলে অনেকটা বেকায়দায় পড়েছে ইসরায়েলের অতি ডানপন্থী প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সরকার। দশকের পর দশক ধরে ফিলিস্তিনের ভূখণ্ড অবৈধভাবে দখল করায় ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে বিভিন্ন মানবাধিকার সংগঠনের পাশাপাশি ক্ষোভ প্রকাশ করে আসছে বিশ্বের মুসলমানরা। তবুও ফিলিস্তিনিদের উপর বর্বরোচিত হামলা বন্ধ করেনি তারা। সে কারণে তেল আবিবে বিক্ষোভকারী ইসরায়েলি পতাকার পাশাপাশি ফিলিস্তিন ও সংখ্যালঘুদের পক্ষে পতাকা প্রদর্শন করেন এবং স্বাধীনতা স্বাধীনতা বলে স্লোগান দেন ইসরায়েলি জনগণ। নেতানিয়াহুর বিরুদ্ধে চলা দুর্নীতি ও জালিয়াতির মামলার বিচার নিজের পক্ষে নিতেই তার সরকার বিচার বিভাগ সংশোধন করার উদ্যোগ নিয়েছে বলে অভিযোগ ওঠে। এর মাধ্যমে বর্তমান সরকার গণতন্ত্রকে ধ্বংস করার পরিকল্পনা করছে বলে অভিযোগ করেন ইসরায়েলিরা। এ সময় তারা নেতানিয়াহুর সরকারকে লজ্জার সরকার আখ্যা দিয়ে স্বৈরশাসক নিপাত যাক প্রভৃতি স্লোগান দেয়। বিচার বিভাগকে ঢেলে সাজাতে নেতানিয়াহু সরকারের গ্রহণ করা পরিকল্পনার বাস্তবায়ন হলে দেশটির সুপ্রিম কোর্টের ক্ষমতা সীমিত হয়ে যাবে, একই সঙ্গে বিচারক নিয়োগের ক্ষমতাও চলে যাবে পার্লামেন্টের আইন প্রণেতাদের হাতে। সেই পরিকল্পনার বিরুদ্ধে ইসরায়েল জুড়ে শুরু হওয়া এমন বিক্ষোভ দেশটির অর্থনীতিবিদ থেকে শুরু করে সাবেক সেনা কর্মকর্তা ও আইন বিশেষজ্ঞদের মধ্যেও উদ্বেগ সৃষ্টি করেছে। গত ডিসেম্বরের শেষের দিকে নতুন করে সরকার গঠন করেন ইসরায়েলে সবচেয়ে বেশিবার ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এবার তিনি ক্ষমতায় এসেছেন অতি উগ্র ডানপন্থী ইহুদি দলগুলোর সঙ্গে জোট করে। বলা হয়ে থাকে ইসরায়েলের 74 বছরের ইতিহাসে সবচেয়ে ডানপন্থী ও ধর্মীয়ভাবে সবচেয়ে রক্ষণশীল সরকার এটি। ক্ষমতা গ্রহণের শুরু থেকেই নেতানিয়াহুর এই সরকারের বিরুদ্ধে কথা বলে আসছেন বামপন্থীরা ও নেসেটের ফিলিস্তিনি আইন প্রণেতারা।